हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसपी एक्सप्लोरर। आज के एएफसी कर्तृपक्ष एएफसी कप एवं एशियन चैम्पियंस लीग निये किछु नियमेर परिवर्तन करेछे, तो सेई नियमगुली जानाबो तोमादेर ए भिडियोते। तो भिडियोटी एकटु स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनेलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। तो फ्रेंड्स, एएफसी कप एवं एसीएल निये बड़सड़ परिवर्तन करलो एएफसी कर्तृपक्ष। तो परिवर्तनगुलो कि सेगुलो तो जानाबोई। तो एबछर किन्तु एटीके मोहनबागान एएफसी कपेर प्लेऑफ राउंड खेलते चलेछे। एरपरे माने बोलते गेले मुम्बई सिटी तादेर एशियन चैम्पियंस लीगेर म्याचगुलो खेलते चलेछे। তো তোমাদেরকে আমি জানিয়ে দিই, প্রথম যে নিয়মটা আনা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে বিদেশি কোটা নিয়ে। তো দেখো, বর্তমানে এএফসির যে রুলগুলো বলতে গেলে ছিল, তার মধ্যে সবথেকে বড় রুল ছিল সেটা হচ্ছে বিদেশিদের নিয়ে। সেটা হচ্ছে 3+1 রুললে কিন্তু বিদেশি রাখা হতো। সেখানে তিনজন বিদেশি অন্য কোনো টিম থেকে হলে, মানে অন্য কোনো দেশ থেকে হলে হবে, এবং একজন বিদেশি কিন্তু এশিয়ান কোটার হতে হবে, মানে এশিয়ার কোনো দেশের হতে হবে। তো এই নিয়মটাই ছিল, এবং 3+1 মানে এই চারজনকে কিন্তু রেজিস্টার করাতে পারতো এএফসি কাপ বা এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ খেলার জন্য, এবং এই চারজনকেই মাঠে নামাতে পারতো এবং এই চারজনকেই রেজিস্টার করাতে পারতো। এদের কোনো সাবস্টিটিউট কিন্তু ছিল না, অর্থাৎ বিদেশিদের কোনো চেঞ্জ কিন্তু করা হতো না। কিন্তু বর্তমানে যে নিয়মটা বার করা হয়েছে সেটা হচ্ছে 5+1 রুল, মানে পাঁচজন অন্য কোনো দেশেরও হলেও হবে এবং একজনকে কিন্তু এশিয়ান কোঠার বিদেশি হতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আইএসএলে যে রুলটা চলছে, বলতে গেলে এএফসিও কিন্তু এই রুলটাই ইমপ্লিমেন্ট করছে নেক্সট ইয়ার থেকে। মানে ছজন করে বিদেশি রাখা যাবে, কিন্তু মাঠে নামাতে পারবে চারজনকে। মানে বিদেশিদের যে সাবস্টিটিউটটা আগে ছিল না, এবারে কিন্তু সাবস্টিটিউট থাকছে, মানে বিদেশিদেরকেও পরিবর্তন করতে পারবে প্রত্যেকটা টিম। এরপরে আসছি মেন কোন কোন নিয়মগুলো আরও পরিবর্তন করা হয়েছে। তো এই বছর 2021-22 আইএসএল শিল্ড এবং নকআউট জয়ীরা বা আই লিগের জয়ীরা পরের বছরের অর্থাৎ 2022-23 সিজনের এসিএল ও এএফসি কাপের খেলা খেলবে ফেব্রুয়ারি মাসে। পরের বারের মানে 2022-23 দ্বিতীয় এসিএল আর এএফসি কাপ খেলবে 2022-23, অর্থাৎ পরের বারের আইএসএল শিল্ড চ্যাম্পিয়নরা। নকআউট কাপ চ্যাম্পিয়ন্সরাও ও আই লিগ চ্যাম্পিয়ন্সরাও নভেম্বরেই কিন্তু এই ম্যাচগুলো খেলবে 2022-23। এই বছর মানে 2021-22 এসিএল গতবারের আইএসএল শিল্ড জয়ী চ্যাম্পিয়ন মুম্বাই খেলবে, এফসি গ্রুপ স্টেজ খেলবে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম, আর কোয়ালিফায়ার থেকে খেলবে মোহনবাগান। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কিন্তু এই খেলাগুলো হবে। নতুন নিয়ম অনুযায়ী পরের সিজন থেকে কিন্তু এসিএল ও এফসি কাপ খেলার জন্য আইএসএল ও আই লিগের টিমকে, প্রত্যেকটা টিমকেই কিন্তু ন্যূনতম 27টা করে ম্যাচ খেলতে হবে। মানে এই 27টা করে ম্যাচ না খেললে কিন্তু এএফসি এবং এসিএল এর স্পট কিন্তু আর কোনো টিম পাবে না। আর বলে রাখি, এইবার যারা কোয়ালিফাই করবে তারা খেলবে 2023-এর ফেব্রুয়ারিতে। তারপর আগামী সিজনের কোয়ালিফাই করা দলগুলো খেলবে 2023-এর নভেম্বর থেকে। তো এরপরে যে নিয়মটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে, মানে ধরো আগের বছর যেমন কেউ কোনো টিম, ধরো যারা লিগ শিল্ড জিততো তারা তার পরের বছর গিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলতো, কিন্তু এরপর থেকে যে নিয়মটা আসবে সেটা হচ্ছে যে এই বছর যদি তারা লিগ শিল্ড জেতে এবং যারা আবার ধরো টুর্নামেন্টের উইনার হলো, তো তারা কিন্তু সেই সিজনেই এএফসি কাপ এবং এসিএল দুটোই কিন্তু খেলবে, মানে নেক্সট সিজনে কিন্তু সেগুলো আর যাবে না। তো এই আপডেটগুলোই মেনলি দেওয়ার ছিল। আই হোপ তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।